গোল্ডেন গ্রাস বা সোনালি ঘাস কি এই বিষয়টি এটি কিন্তু এমন একটা বিষয় এমন একটা ঘাস বলা যায় যেটা কিন্তু ব্যবহার করা হয়েছে টালা বারোয়ারির এবছরের পুজোর মণ্ডপে জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমায় সেকেন্ড রাউন্ড সাজছে শহর আসছে পুজো নিয়ে আমি শুধু এসেছি এখন চালা বারোয়ারিতে আর তাদের এই বিষয়বস্তুটা ঠিক কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং মণ্ডপের কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে সেটা শুনে নেব এই ক্লাবের সদস্য থেকেই জিও বাংলায় প্রথমত স্বাগত আপনাকে এটা আপনাদের কততম বর্ষ প্রথমে আমি বলতে চাই জিও বাংলাকে আন্তরিক শুভেচ্ছা আর আমাদের দর্শক বন্ধুরেরও শুভেচ্ছা আমাদের প্রাক শতবর্ষ এবছর অবশ্যই দেখতে আসবেন আচ্ছা নিশ্চয়ই দর্শকরা তো আসবেন তার জন্য এই যে আমি বললাম সোনালি ঘাস এটাকে একটু যদি রিভিল করেন একটু বলা যায় ব্রিফ করা যায় সোনালি ঘাসটা অ্যাকচুয়ালি কলকাতার বুকে একটু আনন্নি মানে শুনতে একটু অদ্ভুতই লাগবে আর ইন্ডিয়া ভারতবর্ষে খুবই কম জায়গায় পাওয়া যায় বিহার আর উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রামে পাওয়া যায় সোনালি ঘাস আর বাইরে পাওয়া যায় অ্যামাজনে কিছুটা পাওয়া যায় আর আফ্রিকায় কিছুটা পাওয়া যায় তো এটাই আমাদের মূল মেটেরিয়াল এবছরের সোনালি ঘাস দিয়ে প্যান্ডেল থিম বলে কিছু নেই থিম ঘোরার ডিম আমাদের কাছে মানুষের ভালো লাগাটাই সব কিছু আচ্ছা তো প্যান্ডেলের কিভাবে ব্যবহার করা হচ্ছে এই ঘাসটিকে বিহার আর উড়িষ্যায় মূলত কাজটা হয় আপনার কিছু ঘরবাড়ির সামগ্রী বা কিছু জুয়েলারি বা কি ডেকোরেটিভ কাজে আমাদের ওই সামগ্রী দিয়েই কিছুটা ইনস্টলেশনও থাকবে কিছুটা ওরকমও সামগ্রী থাকবে কিছুটা আমাদের মনের মতো যেরকম আর্টিস্টিক ফর্ম্যাট আমরা দিয়েছি সেরকমও থাকবে মূলত এই মেটেরিয়ালগুলো দিয়েই আমাদের প্যান্ডেলটা এবারে তৈরি হচ্ছে আচ্ছা এটা কিন্তু খুব ইউনিক একটা জিনিস যেটা আমি তালা বারোয়ারিতে এসে দেখতে পেলাম তো এই ভাবনাটা কিভাবে এসছে এই ঘাস ব্যবহার করা এই ধরনের জিনিস ব্যবহার করা আমাদের এই পুরো মূল ভাবনায় আমাদের শিল্পী সঞ্জীব সাহী আছেন তো উনি আমাদের ব্রিফ করেছিলেন ডিসেম্বর কি নভেম্বর মাসে আগের বছরের তো আমরা ওটা নিয়ে মানে এগোনোর ভাবনা চিন্তা করেছিলাম তখন থেকেই আর আমাদের প্যান্ডেলের কাজ মোটামুটি শুরু হয়েছে জুন থেকে শুরু হয়েছিল থার্টি জুন থেকে আমাদের খুঁটি পুজো হয়েছিল আর এর আগে থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেছিলো সোনালী ঘাসের বিহারে আর উড়িষ্যায় আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে কাজ কিন্তু চালু হয়ে গেছে পুরোদমে আর পুরো মণ্ডপটাই সেজে উঠছে একটু একটু করে এই দিকটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মা থাকছেন সেখানে আর একটা বেশ রাউন্ড শেপের একটা খড়ের কাজটা দিয়ে করা হয়েছে তো হ্যাঁ আচ্ছা তো এই যে কাজটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কাজ পুরোদমে চলছে এটা আরও শেষ হতে মানে কত সময় লাগবে বলে মনে হচ্ছে এক্সপেক্ট করছি তৃতীয়ায় খুলে দেওয়ার আর মানুষের ভিলেট দল তো মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় আর আমাদের মানে আমাদের উদ্বোধনটা এরকম হয় যে মানুষ এসে দাঁড়িয়ে আছে আমাদের লাস্ট টাইমে ফিনিশিং চলছে তো আমাদের যখনই ফিনিশিং হয়ে যাবে তৃতীয়া যদি দ্বিতীয়তেও আমাদের ফিনিশিং হয়ে যায় তাহলে উদ্বোধন করে দেবো আমরা আচ্ছা মানে উদ্বোধনটা সেই হিসাবেই হচ্ছে আর এই পিছনে যে কাজটা হচ্ছে এটা কি ধরনের কাজ হচ্ছে এটা অ্যাকচুয়ালি মধুবনী পেন্টিং যেটা বিহারে খুব বিখ্যাত মধুবনী তো আমাদের বিহার আর উড়িষ্যা বেশই কাজ হচ্ছে যেহেতু তাই মধুবনীটাকেও তুলে আনতে হচ্ছে আচ্ছা মানে ওখানকার বিভিন্ন জিনিসকে তার একটা ঝলক কি এখানে এলে দর্শনার্থীরা দেখতে পাবেন একদম 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 পুরোপুরি দেখতে পাবে ওখানকার মানে শিল্পটাকে বিহার আর উড়িষ্যার আচ্ছা আমি একটু আপনার কাছে চলে যাব ব্যক্তিগত জীবনের কাজ এই সব কিছুকে সামলে কি করে প্যান্ডেলের সময় দেওয়া হচ্ছে কি রাত জাগা হচ্ছে হ্যাঁ রাত জাগা তো দিনই শুরু হয়ে গেছে প্যান্ডেলি আমাদের যা সময় কাটছে কাজের কাজে এদিক ওদিকে এভাবেই আমাদের সময় কেটে যাচ্ছে মানে প্রস্তুতি কতটা জোর চলছে প্রস্তুতি তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল একদম কাজ চলছে কি মনে হচ্ছে অন্য পুজোর সঙ্গে টক করে বা দর্শনার্থীদের মন জয় করতে এবারে কতটা জোর কদমে কোমর বেঁধে নেমে পড়েছে টালা বারোয়ারি টালা বিগত দশ বছরের একটা নাম উত্তরের উত্তর তাই এবছরও হতাশ করব না বিগত দশ বছর ধরে যেটা করিনি এবছরও করব না আর নেক্সট ইয়ার তো আরোই করব না আচ্ছা মানে ওনাদের প্ল্যানিং কিন্তু পরের বছরের প্ল্যানিং এখন শুরু হয়ে যাচ্ছে আর এই বছরের প্ল্যানিং তো জোর কদমে চলছে আমি একটু আপনার কাছে আসবো কাজ কেমন চলছে প্রস্তুতি কেমন চলছে নিজেদের সব কিছুকে বজায় রেখে নিজেদের কাজকে বজায় রেখে আর পুজোর চার দিন এখানে কিভাবে কাটানো হয় পুজো হলো একটা সেন্টিমেন্টের ব্যাপার ঠিক আছে পুজো আমাদের এখানে বলতে পারেন যে সারা বছরের কাজের মাঝে আমাদের অক্সিজেন দেয় হ্যাঁ পুজো আমাদের কাছে একটা বাঙালিদের কাছে একটা আলাদা জিনিস তো মানুষেরকে ভালো লাগার জন্যও বলুন কি নিজেদের ভালো লাগার জন্যও বলুন এই পুজোর কাজের সঙ্গে জড়িয়ে থাকতে আমাদের খুব ভালো লেগে থাকে এই রাত জাগাটা যে কোনো মানে কষ্ট হচ্ছে কি নাকি এটা একটা মজার মধ্যেই পড়ে যাচ্ছে একটা আনন্দের মধ্যে পড়ে যাচ্ছে না এটা আমাদের কাছে মজা বলতে পারেন বললাম তো আমাদের কাছে এটা অক্সিজেন দেয় আমাদের এটা প্যাশন পুজো করাটা আমাদের প্যাশন আসলে পুজোর সময় কি হয়ে যায় পুজো না মহালয়ের আগে থেকে শুরু হয়ে যায় প্যান্ডেলি পুজোর ঘর বাড়ি আমরা হয়তো সারা রাত কোনো মানে কলকাতা শহরের খুব কম পুজো প্যান্ডেলেই আছে যে আপনি রাত তিনটে চারটের সময়ও লোক দেখতে পাবেন পুজো কমিটির লোককে দেখতে পাবেন আমাদের কিন্তু ফুল মানে ফুল ফ্লেজে দেখবেন তখনও হয়তো আমরা গান বাজনা করছি স্টেজে বসে হয়তো আমরা আড্ডা মারছি সবাই মিলে আমাদের কিন্তু সব সময় দেখতে পাবেন মানে পূজোর সময়কার এই গ্যাদারিংটা কিন্তু একটা পরিবারের মতো যেটা আরো সকলের মধ্যে বন্ধনটাকে আরো স্ট্রং করে দেয় একদমই একদমই তালাবারোয়ারি আর তালাপাড়ার কাছে পূজো একটা আলাদা জিনিস একদমই উত্তর কলকাতার খুব বিখ্যাত একটি পূজো যেটি কিন্তু জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মানে পূজো পরিক্রমায় সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করে গেছে আর আমরা এখানে পেয়ে গেছি মিয়া আমারের তরফ থেকে একটা সুন্দর কেক সো বিগ কংগ্রাচুলেশনস ফর দিস ক্লাব এন্ড থ্যাঙ্ক ইউ কংগ্র্যাচুলেশনস আপনাদের সকলকেই আর আমরা আশা করবো যে আমরা আশা রাখি যে এবছরে আপনাদের প্রতি বছরের মতোই প্রচুর মানুষের ঢল হবে এবং আমাদের তরফ থেকে শারদীয় শুভেচ্ছা তো দেখে নিলাম এই বছরে তাদের ভাবনাটা ঠিক কীরকম হতে চলেছে আমি ইশ্রেতা আবারও ফেরত আসবো পরিক্রমায় নতুন ক্লাবের নতুন সদস্যদের নিয়ে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আমরা ধন্যবাদ জানাই আমাদের এম এমবাজার কো স্পন্সর জিএসটি দোস্ত আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি পার্টনার আর জি কনসালটেন্সি সার্ভিসেস সেফটি পার্টনার অ্যারিজন কেবলস ইভেন পার্টনার অ্যান্ড ক্রিয়েশন অ্যান্ড ফুড পার্টনার মিও মোড়ে ক্যামেরা পার্সন গোবিন্দের সাথে আমি একশ্রেতা